হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন ক্লাসরুম হোয়ার ইউ অনলি লার্ন আজকে আমাদের বিষয় ল্যাটেন হিট বা লিন তাপ লিন তাপ অর্থাৎ সুপ্ত তাপ যে তাপটা লুকিয়ে থাকে তো চলো আজকে আমরা লিন তাপ সম্পর্কে জানি এর আগের দুটো ভিডিওতে আমরা তাপ সম্পর্কে পড়েছি তো বিফোর স্টার্ট তোমাদের বলে রাখি যদি লার্নো ক্লাসরুম দেখতে ভালো লাগে অবশ্যই লার্নো ক্লাসরুম সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এখানে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম রেলওয়ে এস এসসি থেকে শুরু করে সমস্ত কিছুর জেনারেল নলেজ এবং ম্যাথসের ভিডিও পাবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো ল্যাটিন হিট বা লিন তাপ সম্পর্কে জানার আগে আমরা তাপের দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানবো একটা হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট আর একটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি তো আপেক্ষিক তাপ জিনিসটা কি দেখো আমরা জানি যে একটা বস্তুর মধ্যে তাপ প্রয়োগ করলে বস্তুটা উত্তপ্ত হয় কিন্তু কতটুকু বস্তুকে কতটুকু তাপ দিলে সেটা কতটুকু উত্তপ্ত হবে সেই জিনিসটাই হচ্ছে স্পেসিফিক হেড যদি একটা এক কেজি ওজনের এক কেজি ভরের একটা বস্তু নেওয়া হয় সেই বস্তুটাতে কতটুকু তাপ দিলে বস্তুটার উষ্ণতা এক কেলভিন বৃদ্ধি পায় অর্থাৎ এক ডিগ্রি বৃদ্ধি পাবে এক কেলভিন এক ডিগ্রির সমান তো এক কেলভিন বৃদ্ধি পাবে বা এক ডিগ্রি বৃদ্ধি পাবে তো সেইটুকু তাপকেই আমরা বলবো যে ওই পদার্থের স্পেসিফিক হিট ঠিক আছে এখন এই স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ জিনিসটা কি তাহলে কতটুকু তাপ লাগছে এক কেলভিন তাপমাত্রা বাড়াতে এক কেজি ভরের কোনো বস্তুর তাই তো এখন এক কেজি ভরের জল নিতে পারি এক কেজি ভরের সর্ষের তেল নিতে পারি এক কেজি ভরের কোনো লোহার জিনিস নিতে পারি এক কেজি ভরের অন্য যে কোনো বস্তু নিতে পারি তো এই বিভিন্ন ম্যাটেরিয়াল হলে অর্থাৎ যখন বো বস্তুর মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ যেটা দিয়ে পদার্থের মূল উপাদান সেই জিনিসটা যখন পাল্টে যাবে আলাদা হয়ে যাবে তখন তাদের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপও আলাদা হবে তো স্পেসিফিক হিট মূলত পদার্থের কিসের ওপর নির্ভর করে ওর ম্যাটেরিয়ালের ওপর যে কি জিনিস দিয়ে বস্তুটা তৈরি ঠিক আছে যেমন এখানে বলছে যে যদি এম ভরের একটা বস্তুর মধ্যে কিউ পরিমাণ তাপ প্রয়োগ করলে বস্তুটার তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু হয়ে যায় তাহলে তার আপেক্ষিক তাপ কি হবে না আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু হবে কিউ বাই এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ ডিফারেন্স অফ টেম্পারেচার যে তাপমাত্রার যে ডিফারেন্সটা হচ্ছে যদি দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি হয় কি তেরো ডিগ্রি হয় তো সেই যে ডিফারেন্সটা তিন ডিগ্রি কি পাঁচ ডিগ্রি সেইটা নিচে হবে ঠিক আছে আর কিউ মানে কতটুকু তাপ দরকার হয়েছে কত জুল তাপ লেগেছে বাই বস্তুটার ভর কত এক কিলো দু কিলো পাঁচ কিলো কতটুকু ইন্টু কতটুকু টেম্পারেচার বেড়েছে যদি তিন ডিগ্রি হয় তিন কেলভিন তো তিন এখানে লিখলাম ওপরে যতটুকু জুল আছে সেটা সেটা দিয়ে ডিভাইড করে আমরা কি পেয়ে যাব এস পেয়ে যাব এস ইকাল টু কি স্পেসিফিক হিট ঠিক আছে যেমন এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে জলের স্পেসিফিক হিট বিয়াল্লিশশো জুল পার কেজি কেলভিন অর্থাৎ এক কেজি ভরের জল যদি আমরা নিই তাতে বিয়াল্লিশশো জুল তাপ প্রয়োগ করলে তবেই তার টেম্পারেচার বা তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি পাবে এক কেলভিন বৃদ্ধি পাবে ঠিক আছে তো সুতরাং জলের আপেক্ষিক তাপ দেখো চার হাজার জুল সেই তুলনায় লোহার আপেক্ষিক তাপ অনেকটাই কম চার হারশো পারদের আপেক্ষিক তাপ একশো চল্লিশ তো সুতরাং জলের আপেক্ষিক তাপ তুলনামূলকভাবে অনেক বেশি এই জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার বেশি অর্থাৎ জলকে গরম করতেও যেমন বেশি সময় লাগে তেমন জল ঠান্ডা হতেও বেশি সময় নেয় এই কারণে জলকে মনোরত সেঁক দেওয়ার কাজে ব্যবহার করা হয় তোমরা যেন অনেকেই আমরা গরম জল করে টেক করি কোনো জায়গায় মচকা লেগে গেলে বা পড়ে গিয়ে লেগে গেলে এই সমস্ত জায়গায় যদি ফুলে থাকে তো আমরা সে সমস্ত জায়গায় সেঁক করে থাকি তো এই কারণেই তার কারণ কি না জলটা অনেকক্ষণ তাপটাকে ধরে রাখতে পারে যেহেতু ওর স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ বেশি নেক্সট আমরা জানবো ক্যালোরিমিতির মূলনীতি কী ক্যালোরিমিতির মূলনীতি কী দেখো যদি দুটো ভিন্ন উষ্ণতার বস্তু একটা গরম বস্তু একটা তুলনামূলক ঠান্ডা বস্তু দুটো বস্তুকে যদি তুমি সংস্পর্শে রেখে দাও একে অপরের সঙ্গে ঠেকিয়ে তাহলে কি হবে একটা বস্তু তাপ গ্রহণ করবে অন্যটা বর্জন করবে যার উষ্ণতা বেশি সে তাপ বর্জন করবে যার উষ্ণতা কম সে তাপ গ্রহণ করবে তাহলে বেশি উষ্ণতার বস্তুটা তাপ বর্জন করবে কম উষ্ণতার বস্তুটা তাপ গ্রহণ করবে এখন এই যে তাপের আদা গ্রহণ আর বর্জনের যে আদান প্রদান তাপের যে আদান প্রদান প্রক্রিয়াটা শুরু হলো এই প্রক্রিয়াটা কতক্ষণ পর্যন্ত চলবে না যতক্ষণ না পর্যন্ত দুজনের টেম্পারেচার সমান হয়ে যাচ্ছে যদি এটা তিরিশ ডিগ্রি টেম্পারেচারের থাকে এটা দশ ডিগ্রি টেম্পারেচারের থাকে দুজনের টেম্পারেচার সমান হয়ে যখন ফিফটিন ডিগ্রি হয়ে যাবে তখন তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে কারণ দুজনের কাছে সমান পরিমাণ তাপ আছে কে কাকে তাপ দেবে কেউ কাউকে তাপ দেবে না সেকেন্ডলি এই যে তাপের আদান প্রদানটা হলো এই তাপের আদান প্রদানে এ যতটুকু তাপ বর্জন করবে ঠিক ততটুকুই তাপে গ্রহণ করবে ঠিক আছে অর্থাৎ উষ্ণতর বস্তুটা যেটা বেশি গরম সেই বস্তুটা যতটুকু তাপ বর্জন করবে আর যে বস্তুটা শীতলতর সেই বস্তুটা ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে যদি আমরা ধরে নিই যে পারিপার্শ্বিক কারণে কোনো রকম তাপ নষ্ট হয়নি ঠিক আছে এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি এখন আমরা জানবো লিন তাপ বা ল্যাটেন কি দেখো লিন তাপ হচ্ছে সুপ্ত তাপ এই তাপটাকে আমরা অনুভব করতে পারি না এমনি সময় যে আমরা আমাদের হাতে গরম লাগছে তাপ লাগছে ঠান্ডা লাগছে তো সেই তাপমাত্রাটাকে তাপটাকে আমরা ফিল করতে পারছি কিন্তু লিন তাপ এমন একটা তাপ এটাকে আমরা ফিল করতে পারি না ঠিক আছে কিন্তু এ আছে মানে ভগবানের মতো আমরা ফিল করতে পারছি কিন্তু ফিল করতে পারছি না কিন্তু আছে তো লিন তাপও এরকম আমরা ফিল করতে পারছি না কিন্তু আছে তো লিন কি লিনতাপ হচ্ছে একটা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেয় বস্তুটা কঠিন থেকে তরল হয়ে যাবে তরল থেকে গ্যাসীয় হয়ে যাবে তো এই যে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটছে এর জন্যে দায়ী হচ্ছে লিনতাপ ঠিক আছে তো লিনতাপ বস্তুর তাপমাত্রাকে বাড়ায়ও না কমায়ও না যেমন তাপমাত্রা ছিল তেমনই থাকে ঠিক আছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেয় ঠিক আছে সেই জন্য এটাকে বলা হচ্ছে লিন বা সুপ্ত তাপ ঠিক আছে ল্যাটেন্ট হিট তো একক ভরের একটা পদার্থকে পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যতটুকু তাপের প্রয়োজন কোনোরকম টেম্পারেচার কিন্তু ওর বদলাবে না তাপমাত্রা বদলাবে না যদি আমরা একশো ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত জল নিই তাহলে ওটা একশো ডিগ্রি সেলসিয়াসেরই বাষ্প থাকবে বাষ্পটা জলটা ফুটে যখন বাষ্প হবে এই জলের টেম্পারেচার একশো বাষ্পর টেম্পারেচার টেম্পারেচারও একশো কিন্তু জলটা তরল বাষ্পটা হয়ে গেল গ্যাসিও ঠিক আছে তো এই যে দুটো একই উষ্ণতার ভিন্ন অবস্থার বস্তু এর কারণ কি এর কারণই হচ্ছে এই লোকটা লিন তাপ ঠিক আছে তাহলে লিনতাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাপমাত্রার পরিবর্তন ঘটায় না আর একক ভরের অর্থাৎ এক গ্রাম বা এক কেজি এই রকম একক ভরের কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন করতে যতটুকু তাপ প্রয়োজন সেটাই সরি তাপমাত্রা না অবস্থার পরিবর্তন করতে যতটুকু তাপের প্রয়োজন সেটাই হচ্ছে ওই বস্তুর ওই অবস্থার পরিবর্তনের লিনতাম এখন একটা বস্তুর অবস্থার পরিবর্তন কঠিন থেকে গ্যাসীয় হতে হতে পারে কঠিন থেকে তরল হতে পারে তাহলে যখন কঠিন থেকে তরল হবে তরলী ভবনের তার লিমতাপ আলাদা হবে যদি সে তরল থেকে গ্যাস হয় বাষ্পীভবনের লিনতাপ আলাদা হবে আবার উল্টোটা যখন বাষ্প থেকে তরল হবে অর্থাৎ ঘনীভূত হবে তখন তার ঘনীভবনের লিনতাপ আলাদা হতে পারে তো এই রকম অবস্থার পরিবর্তনের ক্ষেত্রেও লিনতাপ বিভিন্ন বিভিন্ন হয় যেমন আমরা উদাহরণ হিসাবে এখানে দেখতে পাচ্ছি যে জলের বাষ্পীভবনের লিনতাম পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম এর মানে কি না জলটা যখন তরল থেকে বাষ্প হয় অর্থাৎ বাষ্পীভবন হয় তখন তার লিনতাপ কতটুকু দরকার পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম অর্থাৎ এক গ্রাম জলের জন্য পাঁচশো চল্লিশ ক্যালোরি লিনতাপ দরকার অতটুকু লিনতাপ যদি গ্রহণ করে একটা একশো ডিগ্রির জল তাহলে সে একশো ডিগ্রির স্টিমে অর্থাৎ বাষ্পে পরিণত হবে ঠিক আছে তেমনভাবে জলের কঠিনই ভবনের লিন কি মানে জল থেকে যখন বরফ হবে তখন কঠিন হয়ে যাবে তাহলে শূন্য ডিগ্রি উষ্ণতায় জল বরফ হয়ে যায় শূন্য ডিগ্রি উষ্ণতার জলও হয় আবার শূন্য ডিগ্রি উষ্ণতার বরফও হয় তাহলে শূন্য ডিগ্রি উষ্ণতার জল থেকে শূন্য ডিগ্রি উষ্ণতার বরফ করতে গেলে কি করতে হবে ওই জল থেকে তাপটাকে টেনে নিতে হবে অর্থাৎ তাপ বর্জন করবে জল বর্জন করলে তাপ বর্জন করলে তবেই ও কঠিন হবে তাহলে এক গ্রাম শূন্য ডিগ্রি উষ্ণতার জল যদি আশি ক্যালোরি তাপ বর্জন করে দেয় তাহলে সেই আশি ক্যালোরি তাপকে আমরা বলবো যে জলের এক গ্রাম জলের কঠিনী ভবনের লিন ঠিক আছে তাহলে লিন তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটছে ঘটছে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটাচ্ছে না এবং অবস্থার পরিবর্তনের ওপর লিন ডিপেন্ড করে এক একটা অবস্থার পরিবর্তনের জন্য এক এক রকম লিন তাপের প্রয়োজন ঠিক আছে এখন এই লিন তাপের দৃষ্টান্ত আমরা বাইরে অনেক দেখে থাকি যেমন খুব সিম্পল উদাহরণ এখানে দেখো ঘাম ঘাম হওয়ার পর আমাদের শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে তার কারণ কী হচ্ছে যখন ঘর্মগ্রন্থি থেকে আমাদের শরীরের অতিরিক্ত জল ঘাম আকারে বেরিয়ে আসে শরীরের বাইরে বেরিয়ে আসার পর তা কী করে না আমাদের শরীরের আশপাশে থাকা বাতাস থেকে সে কি করে তাপ গ্রহণ করে তাপ গ্রহণ করে কতটুকু ওই লিন তাপ গ্রহণ করে গ্রহণ করে সে তার অবস্থার পরিবর্তন ঘটায় তখন তরল ঘাম থেকে সে জলীয় বাষ্পে পরিণত হয়ে সেটা বাতাসে মিশে যায় ঠিক আছে তাহলে তখন আমাদের আশপাশের বাতাসের উষ্ণতা কি হয় কমে যায় তখন আমাদের একটু ঠান্ডা অনুভূত হয় ঠিক আছে তো এই জন্যে ঘামের পরে আমাদের ঠান্ডা লাগে আর এর কারণ হচ্ছে ওই লিন তাপ তোমরা দেখেছ যে নর্মালি মাটির কলসিতে যদি জল রাখা হয় অনেকে কুঁজো বলে তো এই মাটির কলসিতে জল রাখলে সেই জলের উষ্ণতা তুলনামূলক কম হয় ঠান্ডা ঠান্ডা ডালটা লাগে তার কারণ কি না মাটির কলসির গায়ে ছোট ছোটো ছিদ্র থাকে সেই ছিদ্র থেকে জল হালকা হালকা বেরিয়ে আসে বেরিয়ে এসে বাইরের দিকের গা ভিজিয়ে দেয় এবং সেই জল ধীরে ধীরে বাতাস থেকে কি করে তাপ গ্রহণ করে লিন তাপ গ্রহণ করে বাষ্প হয়ে ধীরে ধীরে উড়ে যায় তার ফলে কি হয় কলসির গা আরও ঠান্ডা হয়ে আসে আর সেই সংস্পর্শে থাকা জল ধীরে ধীরে তার টেম্পারেচার কমে যায় তাহলে সেই জন্যে নর্মালি কোনো ধাতব পাত্রের তুলনায় যদি তোমরা স্টিলের বা পিতলের বা অ্যালুমিনিয়ামের এইরকম কোনো কলসিতে জল রাখা হয় তার তুলনায় মাটির কলসির জল অনেকটা বেশি ঠান্ডা হয় এই কারণেই ঠিক আছে এখন আমরা একটা স্পেশাল প্রসেস দেখব সেটাকে আমরা বলা হয় ঊর্ধ্বপাতন যেমন আমরা দেখলাম যে কোট বস্তু কঠিন থেকে তরল হলে তরলী ভবন তার গলন হচ্ছে অথবা যখন বস্তু তরল থেকে বাষ্প হচ্ছে তখন তার বাষ্পীভবন ঘটছে আবার উল্টোটা যখন বাষ্প থেকে তরল হচ্ছে তখন সে তার ঘনীভূত হচ্ছে ঘনীভবন ঘটছে তারপর যেমন আমরা আমাদের মেঘ মেঘ কিভাবে হয় জলীয় বাষ্প বাস্তাসের জলীয় বাষ্প ধীরে ধীরে ঘন হতে হতে মেঘে পরিণত হয় তারপরে বৃষ্টি হয়ে নিচে নেমে আসে তাই তো তাহলে ওই মেঘটাকে ঘন মেঘ মেঘ ঘন হয়ে মেঘ হয়ে যায় তারপরে সেটা তরল আকারে বৃষ্টির হিসাবে মাটিতে নেমে আসে ঠিক আছে তো তেমনভাবে আমরা কঠিন কোন কঠিন পদার্থকে যদি প্রথমে টেম্পারেচার দিই তাপ দিই তাহলে প্রথমে তাপ দিলে কী হবে হিটের প্রভাবে সে গলে যাবে তারপরে সেটা থেকে বাষ্প ভরতে হবে আরও বেশি তাপ দিলে যেমন জল শূন্য ডিগ্রির টেম্পারেচার তার মধ্যে একটু তাপ দিলে বা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসলে সে অটো অটোমেটিক বরফটা গলে গিয়ে জল হয়ে যাবে তাকে ফোটালে বাষ্প হবে কিন্তু এমন অনেক পদার্থ আছে যাদেরকে কঠিন এবং কঠিন অবস্থাতে তাপ দিলে সরাসরি বাষ্প হয়ে যায় যেমন হচ্ছে সেই কর্পূর ক্যামফোর তো কর্পূর এক ধরনের পদার্থ যেটা কি না কী হয় সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন ঠিক আছে আর ঠিক এর উল্টো প্রক্রিয়াটাকে অর্থাৎ গ্যাস থেকে সরাসরি কঠিন হয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় হোর ফ্রোস্ট ঠিক আছে তো আমরা দেখলাম ঊর্ধ্বপাতন আর হরফস্ট অর্থাৎ সাবলিমেশন আর হোরফ্রোস্ট দুটো আলাদা আলাদা বিপরীত প্রক্রিয়া ঠিক আছে এখন আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি দেখো আমরা গরমের সময় এখন আমরা অনেক সময় বলি যে আজকে বাতাসে হিউমিডিটি বেশি তো হিউমিডিটি কথার অর্থ কি আর্দ্রতা আর্দ্রতা কি বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পের পরিমাণটাকে আমরা বলি আর্দ্রতা অর্থাৎ যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় তাহলে কি হয় বাতাস একটু ভেজা ভেজা ভাব থাকে তাহলে সেটাকে আমরা তখন বাতাসে মনে হয় বাতাসটা আজকের ভেজা ভেজাবে জেনারেলি বৃষ্টির পরে বর্ষাকালে এই ধরনের আর্দ্রতা বেশি থাকে ঠিক আছে আবার যদি বাতাসে আর্দ্রতা জলীয় বসের পরিমাণ খুব কমে যায় তখন বাতাস শুষ্ক হয়ে যায় জেনারেলি শীতকালে এই ধরনের ঘটনা বেশি ঘটে ঠিক আছে তো বাতাসের যে আর্দ্রতার যে পার্সেন্টেজ একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা বাতাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জলীয় জলীয়বাষ্প ধারণ ক্ষমতা থাকে ঠিক আছে যেমন ধরো একটা লোক সে যদি ঘরে চুপচাপ বসে আছে সে যতটুকু না জল খেতে পারবে তার জল পিভাসা লাগলে একটা লোক যে বাইরে থেকে দৌড়ে আসছে তাকে দিলে সে অনেক ঢকঢক করে তাড়াতাড়ি অনেক বেশি জল খেয়ে নেবে তাহলে সুতরাং দুজনের জল ধারণ ক্ষমতা ওই সময় ডিফারেন্ট এখন ওই লোকটাই যদি দু ঘন্টা রেস্ট করে নেয় চুপচাপ ঘরে বসে থাকে তখন কিন্তু অত জল খেতে পারবে না তাহলে এর কারণ কি কারণ হচ্ছে দুজনের যে জলের যে চাহিদা তো বাতাসেরও যে জলের চাহিদা অর্থাৎ জলীয় বাষ্পের চাহিদা সেটা বাতাসের টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে যদি বাতাসের তাপমাত্রা খুব বেশি হয় তখন কি হবে তার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা কমে যাবে আবার যদি টেম্পারেচার কম হয় তখন ধীরে ধীরে তার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে তো এইভাবে বাতাসে যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকে সেটাকে আমরা বলি সম্পৃক্ততা যখন একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা বাতাস যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে থাকে করতে পারে সেটাকে আমরা বলবো তার আপেক্ষিক আর্দ্রতা যে এই উষ্ণতায় এতটুকু বাতাস এতটুকু জলীয় বাষ্প ধারণ করলে সে সম্পৃক্ত হয় ঠিক আছে সেটাকে আমরা বলবো তার আর্দ্রতা এটাকে জেনারেলি পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করা হয় যেমন আমরা টিভির নিউজে আবহাওয়ার নিউজে দেখেছি যে বলে আজকের বাতাসের আর্দ্রতা ছিল পঁচাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি তার মানে ওই পঁচাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি ওই পরিমাণ জলীয় বাষ্প বাতাসে ছিল যেটা তুলনামূলক অনেক হাই জেনারেলি ঘরের বাতাসের যে আর্দ্রতা সেটা পঞ্চাশ পারসেন্টের আশেপাশে থাকে ঠিক আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল এবারে টেম্পারেচারের হিসাবে কম বেশি হয়েই থাকে এখন যদি গরমকালে গরমের সময় যদি দেখো বাতাসের মধ্যে আর্দ্রতার পরিমাণ বেশি হয় তাহলে আমাদের কি হয় একটু বেশি গরম গরম মনে হয় তার কারণ কি তার কারণ হচ্ছে যখন টেম্পারেচার বেশি থাকে তখন বাতাসে আর্দ্রতা জলীয় বাষ্পের পরিমাণ বেশি তার ফলে কি হয় আমাদের শরীর থেকে যে ঘাম বেরিয়ে আসে সেই ঘাম বাতাস অত বেশি টানতে পারে না জলীয় বাষ্প হিসাবে ঠিক আছে তার কারণ তার সে তো সম্পৃক্ত হয়ে আছে তার মধ্যে তার তাতে যদি জলীয় বাষ্পের পরিমাণ প্রয়োজনের থেকে বেশি থাকে অর্থাৎ আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে তার তো আর জলের চাহিদা নেই সে তো জল আর নেবে না তাহলে আমাদের শরীর থেকে ঘাম বাতাসে বাষ্প আকারে মিশতে পারে না তারপরে আমাদের শরীর ঠান্ডা লাগে না তখন আমাদের শরীরে গরম হয় যখনই আমাদের শরীর থেকে ঘাম বাষ্পীভবন হয়ে বাইরে বেরোতে পারছে না তখন আমাদের শরীরে মনে হয় যে ইরিটেশান ফিল হচ্ছে এক ধরনের বিরক্তি হচ্ছে অর্থাৎ মনে হচ্ছে যে গরমটা আজকে বেশি লাগছে ঠিক আছে তো এই কারণে আপেক্ষিক আর্দ্রতার উপরে আমাদের গরম লাগা ঠান্ডা লাগাটাও এই অনুভূতিটা আসে তো আজকের ভিডিওতে আমরা লিন তাপ আপেক্ষিক আর্দ্রতা এবং এছাড়াও আপেক্ষিক তাপ ক্যালোরিমিতির মূলনীতি এবং সেই সমস্ত সংক্রান্ত বিভিন্ন দৃষ্টান্ত দেখলাম তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লার্নো ক্লাসরুম দেখতে থাকো এবং লার্নো ক্লাসরুম সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ক্লাস নাইন টেনে পড়ছো মাধ্যমিক দেবে তারা অবশ্যই লান্ডো ক্লাসরুম সাবস্ক্রাইব করো এখানে তোমরা তোমাদের সায়েন্সের সমস্ত জিকে এখানে পাবে নিয়মিত বেসিসে এবং অঙ্কের সমস্ত টপিক তোমরা এখানে পাবে তো আজকের এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং